হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মরিচের ফ্রাই করে দেখাবো। মরিচের ফ্রাই করার জন্য আমি প্রথমে নেই 2 পিস মাছ। মাছকে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে এটা ঠান্ডা করার পরে কাঁটাটা বেছে নেই। চেষ্টা করবেন যেন মাছের মধ্যে একটু কাঁটা। তারপরে মাছটাকে পেঁয়াজ, কাঁচামরিচ, এটা কাঁচামরিচ না, এটা লাল মরিচ, আর কিছু তেল লবণ দিয়ে ভালো করে মাছটাকে ভর্তা করে নিই। আর মাছটা ভর্তা হয়ে গেলে আমি এই মরিচটা মরিচগুলোকে মাঝখান থেকে ফেলে তারপরে মরিচের মধ্যে যে বীজ টিজ আছে এগুলো সমস্ত কিছু ফেলে দেব। এই যে এইভাবে মাঝখান থেকে ফেলে দেবেন। আর এই মরিচগুলো হলো আপনার এখানে খুব একটা ঝাল না, অনেক বড় সাইজ সবজি মরিচ। এই মরিচ একেবারেই ঝাল না, খুব একটা না, একেবারেই ঝাল না। আর আপনারা পুর দেওয়ার সময় লক্ষ্য করবেন যে পুরটা যেন পেট পুড়ে দেয়, যত বেশি পুর দিবেন তত বেশি টেস্ট লাগে। এই মরিচগুলো আবার এমনি নর্মালি বেসন দিয়ে ফ্রাই করা যায়, কিন্তু আমি মজা বাড়ানোর জন্য আমি এর মধ্যে মাছের পুর দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিলাম। যত গুড় তত মিষ্টি। আমি এইভাবে দুই ধরনের মরিচ নিয়েছি, লাল আর সবুজ মরিচ। এই যে ভিতর থেকে সব জিনিস ফেলে তারপরে আবার এই যে পুরগুলো ফুটতেছে। আর আর এখানে যে আমি একটা ডো তৈরি করব মরিচগুলোকে সে ডোয়ের মধ্যে গড়ানোর জন্য, আমি কিছু চালের গুঁড়া নিই আর চালের গুঁড়ার মধ্যে সামান্য পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে চালের গুঁড়াটার সাথে মিক্স করি প্রথমে। তারপরে আমি এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে চালের গুঁড়ার সাথে ভালো করে মিক্স করি। আর ঘি দেওয়ার কারণে দেখা যায় যে চালের এই ইটা যে এই ডোটা যে মরে খুব মচমচা থাকে। আর তারপরে হালকা অল্প অল্প করে পানি মিক্স করি। মিক্স করে আমি দেখলাম যে একটু পাতলা হয়েছে, তার মধ্যে আরেকটু চালের গুঁড়ো দিই। আর এর মধ্যে আমি একটু জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু হলুদ দিয়ে ডোটাকে ভালো করে মিক্স করি। মিক্স করে আমি মরিচগুলোর সাথে ডোটা গড়িয়ে নিই। এই যে দেখেন এখন তেলটা গরম আসার পরে আমি মরিচগুলো দিয়ে দিই। আমি আগে ভাজা তেলের উপরে আমি মরিচগুলো ফ্রাই করি। আমার তেলটা কম দেখে এর মধ্যে আবার আরও আরও কিছু তেল দিয়ে দিই। এই যে আমার মরিচ ফ্রাই বুঠা সহই করছি, কারণ বুঠাগুলো ধরতেও সুবিধা হয়, এর জন্য বুঠা সহই আমি মরিচগুলো ফ্রাই করে নিই। আমার মরিচ ফ্রাই করা শেষ। আপনারাও ফ্রাই করবেন, খেয়ে দেখেন। এই মরিচ এইভাবে করলে আরও মজা হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া।